হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কুহেলি। আজকে আমি তোমাদের WBCS 2020 প্রিলিমিনারির যে প্রশ্নগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে, আমি আগে 5টা কোয়েশ্চেন সলভ করেছিলাম, এখন আমি 6 থেকে সলভ করছি। দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োরসেলফ টুগেদার। এটার মানেটা কীরকম দাঁড়ায়? দেখো আমরা অনেক ইডিয়াম পড়ে যাই, কিন্তু তার মধ্যে থেকে অনেক ক্ষেত্রে কমন আসে না, কিন্তু এইগুলো যদি একটু ভালো করে পড়া যায়, প্রত্যেকটার মিনিং বুঝে বুঝে পড়া যায়, তাহলে কিন্তু করা যায়, করতে খুব একটা অসুবিধা হয় না। তো এখানে যেটা দিয়েছে, দেখো বলেছে যে পুল ইয়োর সেলফ টুগেদার, এটার মানে হচ্ছে নিজেকে ভেতরে টেনে আনা। কখন আমরা নিজেকে ভেতরে টেনে আনি? দেখো যখন আমরা রাগ করি তখন কি করি, রেগে যাই, হাত পা ছুড়ি, ঠিক আছে? কিন্তু যখন রাগটাকে থামাই তখন কি হয় যে আমরা কোনো কথা বলি না, বা কথা বা নিজের মধ্যে কন্ট্রোলে থাকি। তো এইটার মানে হচ্ছে রাগ কমানো বা কিছু, ঠিক আছে? তো এখানে আমাদের প্রথমটা বলেছে ড্র্যাগ ওয়ানসেলফ, মানে কাউকে টেনে নিয়ে আসা। এখানে কাউকে টেনে নিয়ে আসার কথা বলেনি, নিজেকে টেনে নিয়ে আসার কথা, ইয়োর সেলফ বলেছে। হেল্প ওয়ান, কাউকে হেল্প করা, না এটাও হবে না। গেট অ্যাংরি, গেট অ্যাংরিটা একেবারেই অপোজিট। গেট এখানে যদি বলতো এটার অপোজিট ওয়ার্ড, তখন কিন্তু আমাদের গেট অ্যাংরিটা হতো। তারপরে যেটা বলেছে কাম ডাউন ইয়োর সেলফ, কাম ডাউন ওয়ান সেলফ, নিজেকে কী করতে বলেছে, যে ঠান্ডা করতে বলেছে। এটাই হবে ঠিক, এটাই হবে ঠিক, অপশান ডিটা হচ্ছে এখানে ট্রু। নেক্সট আমরা দেখব এবার, এখানে যেটা বলেছে 7 নম্বর কোশ্চেন, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং, ইভিনিংয়ে সে বাড়ি পৌঁছাবে। এই ইভিনিংয়ের মধ্যেও ঠিক কী জানতে চেয়েছে, এখানে অপশানগুলো কী দিয়েছে আমরা দেখি। প্রথমে বলেছে লেটলি, তারপরে বলেছে লেট, তারপরে বলেছে লেটার, তারপরে বলেছে লেটেস্ট। এখানে লেটলি মানে হচ্ছে কোনো সাম্প্রতিক ঘটনা ঘটেছে, এরকম জিনিসকে বলে লেটলি। লেট মানে দেরি করে, লেটার মানে পরে, পরের মানে ফর্মাল লেটার, এরকম জিনিসকে বলে লেট, পরেরটা। আর লেটেস্ট মানে একদম শেষ যে ঘটনা ঘটেছে তাকে বলছে। তো এখানে আমরা এটা বুঝতে পারছি যে ইভিনিংয়ে সে লেট করে বাড়ি ফিরেছিল। তো এইটা হবে লেট, অপশান বি। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখব এবার, দেখো পরেরটা 8 নম্বর যেটা বলেছে, এখানে আমরা দেখব যে কোয়েশ্চেনটা কী আছে। বলছে দ্য কারেক্ট অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ বলতে বলেছে, অফ লিচেরাস, লিচেরাসের বিপরীত শব্দ। এবার এই লিচেরাসের আমাদের অবশ্যই মিনিংটা না জানলে আমরা এটা করতে পারবো না। লিচেরাস মানে লম্পট টাইপের কিছুকে বলা হয় লিচেরাস, লম্পট টাইপের কিছু বলতে লম্পট টাইপের লোককে বলা হয় লিচেরাস। এবার এখানে কি বলেছে, অপশান এ বলেছে প্যাশনেট, প্যাশনেট মানে হচ্ছে যারা নিজের প্যাশনকে ফলো করে। যেমন ধরো কেউ গান গাইতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে, বা অন্য কিছু হতে পারে যে প্যাশন নিয়ে থাকতে ভালোবাসে, তাকে বলছে প্যাশনেট। ন্যাস্টি মানে নোংরা, ডার্টি মানেও নোংরা। এবার এই লিচেরাসের কাছাকাছি হয়তো ন্যাস্টি ডার্টি এইগুলো পৌঁছাতে পারে, কিন্তু এখানে অ্যান্টোনিম বলেছে। তো অপশান ডিতে কী দেওয়া আছে, চেস্ট। এইটার মিনিং হচ্ছে, এটার মিনিং হলো পবিত্র। তো লিচেরাসের অপোজিটটা হবে এই অপশান ডিটাই। এখানে এটা বেশ সহজ আছে, কিন্তু এটাও অনেকে গুলিয়ে ফেলে, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। এবার এখানে মেনলি দুটোই হয়, উইথ অর ইন, কিন্তু কোনটা হবে? উইথ মানে হচ্ছে, উইথ মানে হচ্ছে আচরণ করা, ডিলস উইথ, ডিলস উইথ যদি হয় সেটা হচ্ছে আচরণ করা, আর ডিল ইন মানে হচ্ছে বিজনেস করা, ব্যবসা করা। তো এখানে দেখো, এখানে কসমেটিক গুডের ইউজটাকে বলেনি, ইউজের কথা যদি হতো তাহলে অন্য কিছু হতো, কিন্তু কসমেটিক গুডের সঙ্গে কী আচরণ করবে, আচরণ করাটা ব্যাপারটা আসছে না। এখানে কসমেটিক গুডের কী করার কথা বলা হয়েছে, এখানে ব্যবসা করার কথাই বলেছে, তাহলে এটা হবে ইন। তার মানে অপশান সি, অপশান সিটাই হচ্ছে কারেক্ট। এবার পরেরটা দিয়েছে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্টেটমেন্ট, আমরা যেটাকে ন্যারেশন বলি। তো ন্যারেশনে আমাদের দিয়েছে কী করতে, বলছে হি সেড গ্রাস ইজ গ্রিন, গ্রাস ইজ গ্রিন শব্দটার দিকে দেখতে হবে, মানে সেন্টেন্সটার দিকে দেখতে হবে। দেখো এখানে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি অনেক ক্ষেত্রে কী করি, এইটা এখানে কী আছে সেড, তাই পরেরটাকে আমরা পাস্ট টেন্স করে দিলাম, এটা ওয়াজ করে দিলাম, এরকমভাবে করতে থাকি। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে, গ্রাস ইজ গ্রিন, এটা
একদম চির সত্য কথা, তাই গ্রাস ইজ গ্রিনটাই থেকে যাবে। এখানে আমাদের দেখো অপশান এটাতেই দিয়েছে, হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, এটাই ট্রু হবে, এটাই আনসার। তো পরেরগুলো আমরা একটু দেখবো। এখানে দেখো ওয়াজ দিয়েছে, ওয়াজটাও হবে না, বিতে ওয়াজ দিয়েছে, ওয়াজ হবে না, তারপর একটা হ্যাড দিয়েছে, হবে না, উইল দিয়েছে, উইল অলওয়েজ, এরকমগুলো হয় না। আগে গ্রিন ছিল, এখন গ্রিন নেই, এরকম তো নয়, এটা গ্রিনই হয়, মানে সব গাছের পাতা, মানে গাছের পাতা না, এটা ঘাসের কথা বলা হয়েছে, ঘাস গ্রিনই হয়, এটা চিরসত্য, তাই এটা অপশান এটাই হবে কারেক্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমি ইংলিশের 5টা কোয়েশ্চেনের আনসার করে দিলাম। তোমাদের এই ভিডিও কেমন লাগছে জানিও, আর অন্য ভিডিওগুলোও কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে